আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্নাম শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্ত বরিশালে ধর্ষণ মামলায় অভিযুক্ত চার শিশু। শাহবাগের মহাসমাবেশে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ নয় দফা দাবি না মানলে 16 অক্টোবর নোয়াখালী অভিমুখে লং মার্চের ঘোষণা। সাড়ে চার মাস পর দেশে করোনায় মৃতের সংখ্যা নামল 20-এর নিচে, মারা গেছে আরও 17 জন। এবং এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অবশেষে হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পেয়েছে বরিশালে ধর্ষণ মামলায় অভিযুক্ত চার শিশু। বেসরকারি একটি টেলিভিশনে প্রচারিত খবর দেখে বৃহস্পতিবার রাতে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। আদেশে যশোরের জেলা প্রশাসককে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ওই চার শিশুকে বৃহস্পতিবার রাতের মধ্যে তাদের অভিভাবকের কাছে পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে রোববার হাইকোর্টে সশরীরে হাজির থাকতে বলা হয়েছে। বুধবার বাকেরগঞ্জ থানায় 6 বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় এই চার শিশুকে গ্রেফতার করে পুলিশ। শিশুদের আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েতুল্লাহ তাদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ নয় দফা দাবি না মানলে আগামী 16 অক্টোবর নোয়াখালী অভিমুখে লং মার্চ করবে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ। বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত মহাসমাবেশে ঘোষণা দেয় বামপন্থীদের এই সংগঠন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান করার পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করার তাগিদ দেন আন্দোলনকারীরা। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। নাটক, গান, কবিতা কিংবা স্লোগানের প্রতিটি শব্দে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ক্ষোভ আর রুখে দাঁড়ানোর অঙ্গীকার। সম্প্রতি নারীর প্রতি পাশবিক নানা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শাহবাগের এই মহাসমাবেশে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে গার্মেন্টস কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সেক্সিজমটা তো আমাদের একদম পরিবার থেকে শুরু করে একদম সব জায়গায় ছড়ায় আছে। তো কোন জায়গায় অ্যাকচুয়ালি আমি সেফ ফিল করি না। গুন্ডা দিয়ে পাড়া করে গুন্ডাই না, গুন্ডা দিয়ে হয়রানি করছে, মারামারি করছে। বাংলাদেশে ধর্ষক থাকবে না, ধর্ষণ বন্ধ হবে বাংলাদেশে, এবং ধর্ষণ যদি হয় ধর্ষকের সাজা হবে ফাঁসি। বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের আয়োজনে এতে সংহতি জানাতে আসেন বিশিষ্ট জনেরাও। তাদের মতে বিচারহীনতার সংস্কৃতি আর জবাবদিহিতা না থাকায় সমাজে অনাচার বাড়ছে। প্রতিনিয়ত এই ধরনের অপরাধ নিয়ে যে গবেষণাগুলো হওয়া দরকার, সেটির ভিত্তিতে বিচারের প্রক্রিয়াটি নির্ধারণ করা দরকার, সেটির একটি ব্যাপক অনুপস্থিতি আমাদের এখানে রয়েছে। পুরো রাষ্ট্র ব্যবস্থা একটা সংগঠিত ভণ্ডামির মধ্য দিয়ে যাচ্ছে এবং সেই ভণ্ডামির শিকার আমরা হচ্ছি, আমাদের নারীরা হচ্ছেন প্রতি মুহূর্তে। পরে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশের ব্যানারে নয় দফা তুলে ধরে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। সকল প্রকার যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধ করতে হবে। 3 নম্বর, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল কার্যকর করতে হবে। 15 অক্টোবর পর্যন্ত লাগাতার বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। এই সময়ের মধ্যে দাবি না মানলে 16 অক্টোবর লং মার্চের ঘোষণা দেয় তারা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষক ও সন্ত্রাসীদের সহায়তায় সরকার ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যর্থতার দায় নিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবি জানান তিনি। নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে মহিলা দলের মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। সিলেটের MC কলেজ আর নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিবাদী মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, দুর্বৃত্তরাই এখন ক্ষমতাসীনদের ক্ষমতার উৎস। আজকে প্রত্যেকটি
ঘটনার সাথে সরকারের অঙ্গ সংগঠন জড়িত, প্রতিদিন তাদের নাম আসছে, ওবাইদুল কাদের, হাসান মাহমুদ, আপনাদের টনক নরেরা। আপনারা বলেন বিএনপির টপ টু বটম পদত্যাগ করতে হবে, এটা একটা সম্পূর্ণভাবে অসভ্য সমাজে পরিণত হয়েছে, যে সমাজে কোনো নৈতিকতা নেই, যে সমাজে কোনো আইনের শাসন নেই। কেন আজকে আমাদের শিশুরা নির্যাতিত হচ্ছে, কেন আমাদের মেয়েরা ধর্ষিত হচ্ছে? এর একটাই মাত্র কারণ যে এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার তাদেরকেই মদত দেয় যারা তাদেরকে ক্ষমতায় টিকে থাকার জন্য সেই গুন্ডামি করে, সন্ত্রাসী করে। দেশব্যাপী নারী নির্যাতনের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ভিন্ন মতগুলোকে, রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরাসরি বলতে হবে, আর কোনো সময় দেওয়া যাবে না, আর কোনো সময় নেই, এখন সময় পড়াই ভালো হবে। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিও জানান বিএনপি নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সরকারকে সময় দেওয়ার বিএনপি কে? সরকার টিকে আছে জনগণের ইচ্ছে, কারো দয়ায় নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সরকার নাকি অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং অপরাধীদের আতঙ্কে পরিণত হয়েছে। বিএনপি নেতাদের এই অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কোনো অপরাধ সংঘটিত হওয়ার সাথে সাথেই সরকার ব্যবস্থা নিচ্ছে। দর্শনের বিচার চাইতে গিয়ে সরকার পতন আন্দোলনের কথিত ঘোষণা দিয়ে বিএনপি দর্শক এবং ঘৃণ্য অপরাধীদের বাঁচানোর অপপ্রয়াস চালাচ্ছে কিনা সেটাই আজ জনগণের প্রশ্ন। বিএনপি বলেছে সরকারকে আর সময় দেওয়া যায় না, সময় দেওয়ার আপনারা কে? জনগণ সরকারকে ক্ষমতায় বসিয়েছে, আগামী নির্বাচন পর্যন্ত সরকার দায়িত্ব পালন করবে। সরকার টিকে আছে জনগণের ইচ্ছা, কারো দয়ায় নয়। ধর্ষণ বিরোধী মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবক লীগ। রাজধানীর মৎস্য ভবন থেকে জাতীয় প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকা পর্যন্ত এই মানববন্ধনের আয়োজন করা হয়। ধর্ষক কোনো দলের নয়, ধর্ষক দেশ ও জাতির শত্রু, এই স্লোগান নিয়ে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরা এতে অংশ নেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ধর্ষণ বিরোধী মিছিল করেছে ছাত্রলীগ। এবারে করোনা প্রসঙ্গ। প্রায় সাড়ে চার মাস পর করোনা ভাইরাসের দৈনিক মৃত্যু সংখ্যা 20-এর নিচে নামল। এর আগে গত 28 মে একদিনে 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সবশেষ 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 17 জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,477 জনে। সবশেষ 24 ঘন্টায় 11,256টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,278 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.35%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,75,870 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,596 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,50,669 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 77.13%। মৃতদের মধ্যে 9 জন পুরুষ ও 8 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 12 জন মারা গেছেন। করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার পরও শারীরিক জটিলতা কাটছে না অনেকেরই। সক্ষমতা কমে যাওয়া, পিঠে কিংবা কোমরে ব্যথা ও অতিরিক্ত চুল পড়া সহ নানা ধরনের সমস্যায় জর্জরিত তারা। এছাড়াও মানসিক অবসাদে ভুগছেন কেউ কেউ। চিকিৎসকরা বলছেন, কিছু নিয়ম মেনে চললে এগুলো থেকে দ্রুত সেরে ওঠা সম্ভব। আরও জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। ডাক্তার মিজনা মোস্তফা, বয়স 32। পুরো পরিবার সহ করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। 1.5 মাস হলো করোনা মুক্ত হয়েছেন, কিন্তু শরীরের প্রভাব এখনো কাটেনি। সারা বডিতে পেইন, স্পাইন পেইন, পায়ে পেইন,
প্রচন্ড পেইন, অসহ্য রকমের পেইন, পাটা জয়েন্টগুলো আমি মুভ করতে পারি না, শর্টনেস অফ ব্রিদিং হয়। তার মতো অনেকেই চিকিৎসা নিতে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট করোনা ইউনিটে, যাদের বেশিরভাগেরই বুকে ব্যথা, শ্বাসকষ্ট আর ফুসফুসের সমস্যা। নতুন করে কিডনি রোগেও আক্রান্ত হয়েছেন কেউ কেউ। বিশেষজ্ঞরা বলছেন অক্সিজেন লেভেল কমে যাওয়ায় এমন জটিলতায় ভুগছেন তারা। ডিপ্রেশন কাজ করছে, অনেক কিছু ভুলে যাচ্ছি, এগুলো করোনার পরবর্তীতে আগে যেটা আমি এগুলো ফেস করি নাই আসলে। ভালোভাবে সুস্থ হয়ে যেতে এক দুই বছর লাগবে, এগুলি সমস্যা থাকবে এরকম এরকম বলছে। তারা শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যে ইমিউন সিস্টেম, এটাতে তার একটা বিশাল প্রভাব আছে, যে কারণে কিছু চেঞ্জ হয়। ওই সময়টা তার যে একটা অভিজ্ঞতা, তার যে একটা এক্সপিরিয়েন্স, সেটাই তাকে বারবার মনে করা দিচ্ছে এবং এই ফেয়ার থেকে তার মধ্যে একটা অ্যাংজাইটি, একটা ডিপ্রেশন চলে আসছে। চিকিৎসকদের মতে করোনায় আক্রান্ত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় শরীরের প্রভাব পড়ছে। তীব্র জ্বর ও ভিটামিন ডি এর অভাবে অনেকের অতিরিক্ত চুলও পড়ছে। করোনার পুরো টাইমটাতেই হচ্ছে বাসায় বন্দি ছিলাম, মানে বাসা থেকে বের হওয়া হয় নাই। তো এরপরে হচ্ছে আমার হিউজ হেয়ার ফল হচ্ছিল। 15-20 মিনিট দুপুর 12টার রোদে একটু এক্সপোজড হয়ে দাঁড়াতে পারে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেকটাই কমে যাবে। খাবারের মধ্যে আমি বলবো যে প্রাণীজ লিভার, যেগুলো মুরগির কলিজা, গরুর কলিজা, যাদের পক্ষে খাওয়া সম্ভব, সেটাও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেকটা কভার করবে। আপনার যে এই দুর্বলতা, আপনার যে এই বুক ধরফর করা, এগুলোর কারণটা অনুসন্ধান করার চেষ্টা করতে হবে এবং অবশ্যই চিকিৎসকের সঙ্গে ফলো আপে থাকতে হবে। করোনার মৃত্যু ঝুঁকিতে থাকাই মানসিক অবসাদ তৈরি হয়েছে অনেকের, তাই মনোবল চাঙ্গা রাখতে স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক কাজকর্মে ফেরার পরামর্শ বিশেষজ্ঞদের। হাবিবুর মনুফি, এটিএন বাংলা, ঢাকা। ভিসার মেয়াদের ভিত্তিতে প্রবাসীদের টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। যাদের ভিসার মেয়াদ আগামী 30 অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে, আজ অগ্রাধিকার ভিত্তিতে তাদের টিকিট দেয় এয়ারলাইন্সটি। 6 অক্টোবর থেকে ভিসার মেয়াদ অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে টিকিটের জন্য যোগাযোগ করতে বলছে এয়ারলাইন্সটি। একইভাবে সংকট সমাধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও ভিসার মেয়াদ অনুযায়ী যাত্রীদের টিকিট দেওয়ার অব্যাহত রেখেছে। তবে শেষ পর্যন্ত টিকিট না পাওয়ার আতঙ্কেও রয়েছেন কেউ কেউ। করোনা মোকাবেলা করে আবারও ঘুরে দাঁড়াচ্ছে রপ্তানিমুখী শিল্প। চলতি অর্থবছরের প্রথম 3 মাসে $989 কোটি পণ্য বিক্রি হয়েছে, যার 82% এসেছে তৈরি পোশাক খাত থেকে। করোনা দুর্যোগ পরবর্তী রপ্তানি আয় বাড়াতে ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য তৈরির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন শরফুল আলম। করোনা সংকট কাটিয়ে আবারও তৈরি পোশাক খাতে রপ্তানি আয় বাড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে মোট রপ্তানি হয়েছে $989 কোটি পণ্য, যার সিংহভাগ $812 কোটি 63 লাখ এসেছে তৈরি পোশাক শিল্প থেকে, যার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 3 ভাগ বেশি। এ সময়ে নিট পোশাকের রপ্তানি 7 ভাগ বাড়লেও ওভেন পোশাকে কমেছে প্রায় 6 ভাগ। করোনার প্রথম ধাক্কার পর পণ্যের ক্রয়াদেশ কিছুটা বেড়েছে, তবে রপ্তানি আয়ে ইউরোপে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। কোভিডকে কেন্দ্র করে যে সমস্ত আইটেমগুলি নতুন করে মানে ওয়ার্ল্ড মার্কেটে ডিমান্ড তৈরি হয়েছে, যেমন আপনার PPE, মেডিকেল গাউন, প্রচুর পরিমাণে মাস্ক কিন্তু বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে। এই এই সব কারণে কিন্তু রপ্তানির ফিগারটা একটু বেড়েছে। এই যে এমার্জিং অপরচুনিটিস, সেখানে আমাদের গার্মেন্ট সেক্টর থেকে যাতে আমরা এক্সপোর্ট করতে পারি নতুন ধরনের আইটেম বা ভেরিয়েশন প্রোডাক্টে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। বড়দিনকে ঘিরে ডিসেম্বরে সবচেয়ে বেশি পোশাক বিক্রি হয় বিদেশে, সে চাহিদা মেটাতে সক্ষমতা বাড়িয়েছে 80% কারখানা। দুর্যোগকালীন সময়ে ক্রিসমাস মৌসুমে এবার কাঙ্ক্ষিত পণ্য বিক্রি হতে নাও পারে বলে মনে করছেন অনেকেই। ক্রিসমাসকে কেন্দ্র করে খুব বেশি আমরা অর্ডার এখনও হাতে পাই নাই, কারণ হচ্ছে যেই বাইরেরা একটু মানে উদ্যোগী হচ্ছিল যে এখন অর্ডার প্লেস করবে, তখন আবার সেকেন্ড ওয়েভ যখন আসলো বাইরেরা আবার শঙ্কিত হয়েছে এবং তারা আবার স্লো হয়ে গিয়েছে। আমাদের যে ডেস্টিনেশন মার্কেটগুলো আছে সেখানকার অর্থনীতির গতি প্রকৃতি, সেখানকার কনজিউমার স্পেন্ডিং, বা সেখানে যদি কোনো অর্থনৈতিক স্লো ডাউন থাকে তাহলে কনজিউমাররা কী ধরনের প্রোডাক্ট কিনছে, সে তার সাথে বাংলাদেশের যে প্রোডাক্ট মিক্স যেগুলো এক্সপোর্ট হচ্ছে পার্টিকুলারলি রেডিমেড গার্মেন্টসে, সেইটা সামঞ্জস্যটা যাতে বজায় থাকে।
করোনার সুরক্ষা সামগ্রীর চাহিদা বাড়ায় পিপিই, মাস্ক ও অন্যান্য পোশাকের উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বাজারে গিয়ে এখন অস্বস্তিতেই পড়ছেন ক্রেতারা। একাধিক নিত্যপণ্যের দাম বাড়ছে প্রতি সপ্তাহে। সবচেয়ে মোটা চালও কিনতে হচ্ছে 48 থেকে 50 টাকা কেজি দরে। আবার বেড়েছে পেঁয়াজের দামও। আদিন সজীবের রিপোর্ট। ঢাকায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলো বাজারে অভিযান চালিয়েছে কয়েক দফা, কিন্তু তাতে খুব একটা স্বস্তি ফেরেনি। ছুটির দিনেও বাজারে এসে পণ্যের দরদাম শুনে মন খারাপ হয়ে যায় নগরবাসীর। রাজধানীতে চালের দাম বেড়েছে কয়েক মাস হলো, তার নামছেই না। চড়দামে কিনতে গিয়ে রীতিমতো হিমশিম অবস্থা নিম্নবিত্ত মানুষের। সে আগের সপ্তাহে চাউল নিল আপনার 2700 টাকা, এখন এই সপ্তাহে যদি আমরা 2800 টাকা বলি, কোনোভাবেই তারা দিতে চায় না। তারা 2700 জায়গায় হয়তো 2750 টাকা দেয়, এতে আমরা 50 টাকা ক্ষতিগ্রস্ত হইতেছি। অনেক সময় আমরা কাস্টমারটাও হারাইতে হইতেছে। বাজারের মূল্য তো আর স্থির রাখতে পারতেছে না, এটা সরকারের ব্যর্থতা না? এটা তো সরকার বাজার মনিটরিং করে কমানো উচিত ছিল। পেঁয়াজের দাম আবারও বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজারে আগে পাইকারি 75 টাকায় কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন 80 টাকার বেশি, খুচরা বিক্রি হচ্ছে 85 টাকা পর্যন্ত। এখন আবার বর্তমানে কেজিতে 4-5 টাকা করে বর্তমানে বেশি, যেমন 80 টাকাও কিনছি, 80 কিনা 85 বিক্রি করতে পারছি। একে তো করোনার জন্য তো সবারই অবস্থা খারাপ, বিজনেস বলেন চাকরিজীবী বলেন সবারই তো একই অবস্থা। আসলে সবাই হিমশিম খাচ্ছে, আমরা বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর যারা। বাজারে বাড়তি আদা রসুনের দামও, কোল্ড স্টোরেজের পুরনো আলুর কেজিও 42 টাকা বেড়েছে তেল ও ডালের দাম। রাজধানীতে আসা শীতের বেশিরভাগ সবজি 50-60 টাকা কেজি। এই কোলেস্টেরল যারা রাখছে তারা দাম বাড়াচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম। এখন আগে যে একটা ন্যূনতম খাবার খাইতো মানুষ, এখন এরকম খাবার খাইতে পারতেছে না। যেখানে 3 কেজি খেতে সেখানে 1 কেজি খায়। অনিয়ন্ত্রিত দামের এ বাজারে এসে হিসাব মেলাতে পারছেন না নগরবাসী। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে 1 মিনিট নিরবতা পালন করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নিয়মিত ডিম খেলে শরীরে ভিটামিন ডি তৈরি হয়, যা করোনা ভাইরাস প্রতিরোধে সাহায্য করে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ডিমের রয়েছে ব্যাপক কার্যকারিতা। বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত অনলাইন আলোচনায় এসব তথ্য জানান বক্তারা। যাদের হৃদরোগ ও ডায়াবেটিস আছে তাদের প্রতিদিন 2 করে ডিম খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ডিম শিল্পের প্রসারে খামারিদের শিগগিরই প্রণোদনা দেওয়া হবে বলে এ সময় জানান মৎস্য ও প্রাণী সম্পদ সচিব রওনক মাহমুদ। এবার মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। বুধবার ক্ষুধার বিরামহীন লড়াইয়ে ক্ষুধার বিরুদ্ধে বিরামহীন লড়াইয়ে স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে। নরওয়ের নোবেল কমিটি জানায়, ক্ষুধা যেন যুদ্ধ এবং সংঘাতের অস্ত্র হিসেবে কেউ ব্যবহার করতে না পারে, সেজন্য মূল চালিকা শক্তির কাজ করেছে WFP। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। বন্যা, খরা, দারিদ্র বা যুদ্ধ, যে কারণেই হোক না কেন, ক্ষুধার বিরুদ্ধে জীবন বাজি রেখে বিরামহীন পথ চলা বিশ্ব খাদ্য কর্মসূচি WFP-র, যারা প্রতিদিন খাবার যোগায় 10 কোটিরও বেশি অনাহারী মানুষের। এরই স্বীকৃতি হিসেবে নোবেল শান্তির 101তম পুরস্কারটি পেল জাতিসংঘের মানবিক সংস্থা WFP। তারা পাচ্ছে পুরস্কারের $11 লাখ। Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2020 to the World Food Programme for its efforts
to combat hunger and for acting as a driving force in efforts to prevent the use of hunger as a weapon of war and conflict. নোবেল পাওয়ার খবর জেনে WFP-র প্রধান ডেভিড বেসলে জানিয়েছেন, জীবনে এই প্রথম তিনি কৃতজ্ঞতা জানানোর ভাষা হারিয়ে ফেলেছেন। সংস্থাটির হিসেবে সারা বিশ্বে প্রতি বছর না খেয়ে মারা যাচ্ছে 30 লাখ শিশু, আর ক্ষুধার যন্ত্রণা নিয়েই রাত কাটায় 69 কোটি মানুষ। 2019 সালে তীব্র ক্ষুধাপীড়িত মানুষের সংখ্যা ছিল বিশ্বে প্রায় 14 কোটি। WFP-র আশঙ্কা, করোনা মহামারীর কারণে সারা পৃথিবীতে ক্ষুধার্তদের সংখ্যা বেড়ে হবে দ্বিগুণ। দুনিয়ার যে কোনো প্রান্তে খাবার পৌঁছে দিতে শক্তিশালী সরবরাহ লাইন ব্যবস্থাপনা রয়েছে WFP-র। রয়েছে শতাধিক উড়োজাহাজ, 5,500-এরও বেশি ট্রাক, 30টি জাহাজ, আর ক্ষুধার্তের মুখে হাসি ফোটানোর কাজে ঝাঁপিয়ে পড়া কয়েক হাজার কর্মী, যাদের লক্ষ্য ক্ষুধামুক্ত পৃথিবী। বরকতুল্লাহ সুজন, ATN বাংলা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় কিরগিজস্তানের রাজধানী বিশকেকে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট সুরনবে জিনবেকভ। স্থানীয় সময় রাত 8টা থেকেই আরোপ করা হয় কারফিউ সহ কঠোর নিরাপত্তা এবং বিধিনিষেধ। আপাতত আগামী 21 অক্টোবর পর্যন্ত এই জরুরি অবস্থা বহাল থাকবে। গত 4 অক্টোবর জাতীয় নির্বাচনকে ঘিরে কিরগিজস্তানের তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। এবার পার্টিক্স খেলার খবর। ইকুয়েডরকে 1-0 হারিয়ে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে শুভ সূচনা করেছে আর্জেন্টিনা। নিজেদের মাঠ লা বুমবোনেরায় শুরু থেকে বল নিয়ন্ত্রণে ধরে রাখে আকাশী সাদা জার্সিধারীরা, যদিও নিজেদের সেরা ফর্ম দেখাতে পারেনি দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 12 মিনিটে নিজেদের অর্ধে লুকাস ওকাম্পোসকে ফাউল করে আলবি সেলেস্তেদের পেনাল্টি উপহার দেয় ইকুয়েডর। তা থেকে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের 71 নম্বর গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। প্রথমার্ধে আর কোনো গোলের সুযোগ করতে পারেনি স্বাগতিকরা, যদিও তারা দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়েছিল ব্যবধান বাড়ানোর, তবে তা থেকে গোল আদায় করতে পারেননি লিয়ান্দ্রো পেরেদেস, লাউতারো মার্টিনেজরা। এতে স্বস্তির জয় পায় লিওনেল স্ক্যালোনির দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের শিকার 9 জন, হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্ত বরিশালে ধর্ষণ মামলায় অভিযুক্ত 4 শিশু। শাহবাগের মহাসমাবেশে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ 9 দফা দাবি না মানলে 16 অক্টোবর নোয়াখালী অভিমুখে লং মার্চের ঘোষণা। 4.5 মাস পর দেশে করোনায় মৃতের সংখ্যা নামল 20-এর নিচে, মারা গেছে আরও 17 জন। এবং এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।